আজকে আমাদের একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনা, সত্যি অন্যরকম। এই প্রসঙ্গটাকে উত্থাপন করবেন ভাবেনি। তো আজকে দর্শক বন্ধু, তিনি বলছেন সংসারে কাজের বিন্যাস, এই বিষয়ে আলোচনা। দেখুন, একটা সংসারে পাঁচজন মানুষকে নিয়ে সংসার, একটা বাড়ি তৈরি করছেন, পাঁচটা পিলারের উপর ছাদটা দাঁড়িয়ে আছে বা পাঁচটা কলমের উপর। লোড ডিস্ট্রিবিউশন করতে হয়, ছাদের লোডটাকে ডিস্ট্রিবিউশন করতে হবে, সমানভাবে ভাগ করতে হবে, তবে ছাদটা পোক্ত হবে, ভেঙে পড়বে না। কিন্তু একটার উপর যদি লোড দেন কি হবে, আপনি অত ছাদ ভাবতে হবে না। একটা চৌকির চারটি পায়া, চারটি পায়ার মধ্যে আপনি একটি পায়া, দুটি পায়ায় ভর দিয়েছেন আর দুটি পায়া খুলে দিয়েছেন, কি হবে, একটা সময় চৌকিটা ভেঙে পড়বে। পরিবারও ঠিক সেই রকম, কাজের ডিস্ট্রিবিউশনটা এমন হওয়া উচিত, কাজগুলো ভাগ করে নিতে হবে, কার কোনটা কাজ, কি ধরনের কাজটা কে বেশি পোক্ত সেটা তার করা উচিত। এবং একসঙ্গে আর একটা কথা বলবো, যে দেখুন এটা আমার কাজ নয়, ওটা আমার কাজ নয়, এই ভাবটাও পরিত্যাগ করা উচিত। সবাই মিলে একে অপরের পরিপূরক হয়ে করা উচিত। যেমন একটা এক্সাম্পল দিই, দেখুন খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলোর কথা বলছি, মায়েরা ঘর কন্যা সামলানো সব মধ্যে থাকে, রান্না পরিবেশন, ঘর মোছা, বাসন মাজা, এই ধরনের যে হাউসহোল্ড কাজ আছে, আমরা এভাবে এগুলো শুধু মায়েদের কাজ, মেয়েদের কাজ, পুরুষরা করতে পারে না, পুরুষরা বাইরের জিনিস সামলাবে। আচ্ছা, মায়েরা যদি অসুস্থ হয়ে থাকেন তখনও তাকে করতে হবে। একটা ঘটনা ঘটেছিল, এই করোনা যখন প্রবেশ করলো আমাদের ইন্ডিয়াতে, খুব সম্ভবত কলকাতার বুকের কোনো একটা ঘটনা, সেই সময় বাড়ির গিন্নি যিনি, তার করোনা পজিটিভ হয়েছে। তো বাড়ির লোক তাকে ছাড়তে, তাকে সেই কোয়ারেন্টিন সেন্টারে, কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাতে চাইছে না। কারণ কি, সে গেলে আমরা খাবো কি, রাঁধবে বাড়বে কি, বুঝেছেন পরিস্থিতিটা। ওইরকম কোনো ফিক্সড নেই, সংসারে কাজের বিন্যাস কখনো এটা হতে পারে না। আর একজনের কাজটা, কোনো কাজ তো ছোট বড় নয়, আমরা সমাজের ক্ষেত্রে বলি, সংসারে কেন নয়, প্রত্যেকে যখন যেখানে সহযোগিতা করা উচিত, প্রত্যেকে মিলেমিশে কাজগুলোকে ডিস্ট্রিবিউশন করে নেওয়া উচিত। হ্যাঁ, তা বলে একজন বৃদ্ধ মানুষ সংসারে আছেন, তাকে একটা খুব শক্ত পরিশ্রমের কাজ দিচ্ছে, এটা ঠিক নয়। যেমন ঠিক, আবার একজনের উপর সবটা চাপিয়ে দেওয়া ঠিক নয়, সবাই মিলে। তবে সেই সংসারে দেখবেন এই লোড ডিস্ট্রিবিউশনটা যে সংসারে ঠিক আছে, সেই সংসারে সুখ থাকে, হাসি খুশি থাকে, আমোদ প্রমোদ থাকে, আনন্দ থাকে। আর যেখানেই এর ব্যতিক্রম হয়, আমরা তো স্বার্থপর খুব আজকের যুগে, এই স্বার্থপরতার মোড়কটা যেখানেই থাকে সেখানেই অশান্তি, সেখানেই বৈরিতা, এগুলো থাকবে, হিংসা হিংসি। সংসারের সবচেয়ে অমঙ্গলের কারণ এই হিংসা যদি প্রবেশ করে যায়, তাই এই বিষয়ে নজর দেওয়া দরকার। কোনো কোনো ক্ষেত্রে এই যে এখনও পর্যন্ত আমার এটা হয় আর কি, বাড়িতে কোনো কোনো ক্ষেত্রে ছুটির দিনগুলোতে আমি নিজে রান্না করে খাওয়ানোর চেষ্টা করি সকলকে, ঠিক তেমন এই সংসারে এগুলো চেষ্টা করবেন। কোনো কাজ ছোট বড় নয়, পুরুষদেরও উচিত মাঝে মধ্যে সংসারে একটু সাহায্য করা, এগুলোর মধ্যে কোনো ছোট হওয়ার নেই। আজকে এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।